অনেকে জানে না যে সততা আসলে জিনিসটা কি যে সততার আসলে লাভটা কি। দেখা গেল আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন যে আপনার কোম্পানিতে অনেকজন অনেক রকমে তারা কেউ চুরি করতেছে কেউ বিভিন্ন ধরনের ফাঁকি করতেছে এক একজন এক একভাবে তাদের স্বার্থ উদ্ধার করে নিয়ে যাচ্ছে কিন্তু আপনি সততার কারণে আপনি কিছুই করতে পারতেছেন না দেখা গেল আপনি একটা কোম্পানিতে অনেক বছর ধরে পড়ে আছেন কিন্তু দেখা গেল কিছু লোক আছে তারা অল্প কয়েক মাস কয়েক বছর কাজ করার পর তারা তাদের ভাগ্যটাকে পরিবর্তন করে নিতে পেরেছে কিন্তু আপনি অনেক বছর থাকার পরেও তাদের কিছু অংশ আপনি করতে পারেন নাই এটা বাস্তব একটা ঘটনা তো আপনি হয়তো মনে করতেছেন যে আমি তো অনেক নিচে পড়ে আছি আমার তো জীবন শেষ হয়ে গেছে আসলে কিন্তু ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা কিন্তু রকম আমাদের চিন্তা ভাবনার উপরে সেটা নির্ভর করে যে আপনি হয়তো মনে করতেছেন যে আপনি হয়তো সততার কারণে কিছুই পান নাই আপনি হয়তো কিছু ভালো কিছু শোকে দেখেন নাই কিন্তু অন্য কোনো ব্যক্তি সে যখন কোম্পানিতে হয়তো আপনার অনেক পরে এসেছে কিন্তু অল্প কিছু দিনের মধ্যে সে তার ভাগ্যটাকে পরিবর্তন করতে পেরেছে সে এমনভাবে কিছু সম্পদ করতে পেরেছে যেটা আপনার পক্ষে সম্ভব 我係呢。 এখন আমি আপনাকে বলতেছি আপনার হয়তো ভিতরে একটু মনে কষ্ট থাকতে পারে একটু মনে জ্বালা পড়া থাকতে পারে যে আমি পারি নাই আরেকজন পেরেছে এখন আমি আপনার উদ্দেশ্যে যে পরামর্শটা দিচ্ছি সেটা হলো দেখুন ওই ব্যক্তি যে চুরি করেছে যে তার স্বার্থের জন্য কোম্পানিকে শেষ করে দিয়েছে কিন্তু আপনি করেন নাই আপনি আপনার দায়িত্বগুলো আপনি সঠিকভাবে পালন করেছেন আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করে আপনি আপনার সততার জায়গায় আপনি রয়েছেন এ সততা আপনাকে কিন্তু অনেক কিছু দিবে এ সততার কারণে আপনি জীবনে অনেক কিছু পাবেন এ সততাই আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে কিন্তু আপনি যদি আরেকজনের কথা মতো যদি চলেন আরেকজনে চুরি করেছে আপনিও চুরি করবেন আরেকজনে কুকুরের গোস্ত খেয়েছে আপনিও কুকুর কুকুরের গোস্ত খাবেন একজনের শুভরের গোস্ত খেয়েছে আপনিও তা খাবেন তাহলে কিন্তু আপনার জীবনটা কিন্তু কইরকমই হয়ে যাবে কিন্তু আপনি যদি সততার মাঝে যদি থাকেন তাহলে কিন্তু আপনি জীবনে কিছু করতে না সৎ ব্যক্তিরে শুধুমাত্র জীবনে কিছু করতে পারে আর অসৎ ব্যক্তিরে জীবনে কিছু করতে পারে না আপনি সততার মধ্যে যদি থাকেন তাহলে একদিন একদিন সততার ফল দিবে কিন্তু চোর আজীবন চোরে থাকে চোরের মনে কোনো শান্তি থাকে না চোর সব সময় সবার কাছে কিন্তু ছোট হয়ে থাকে সে অনেক সময় নিজেকে নিজে বলতে পারে না যে সে কিভাবে এত সম্পদের মালিক হয়েছে যে চোর এমন একটা সম্পদ যে চোরের কিছু সম্পদ তার নিজের কাজেও লাগে না তার সন্তানের কাজেও লাগে না চোর সবসময় কিন্তু দেখবেন যে তারা নিচে হয়ে আসে নিচু হয়েই থাকবে এটা হলো চোরের একটা ধর্ম তাই আপনি জীবনে যদি সততার মধ্যে থাকেন তাহলে দেখবেন একদিন আপনি সততার পুরস্কার দিবেন সততার পুরস্কার মানুষে দেয় না সততার পুরস্কার কিন্তু উপরালা স্বয়ং নিজ হাতে দিয়ে থাকে তাই আপনি সততার সাথে কাজ করে যান সততার মধ্যেই থাকেন এবং সৎভাবেই চলুন দেখবেন আপনার জীবন যে একটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু আপনি হয়তো দেখেছেন যে কোনো ব্যক্তি হয়তো চুরি করেছে যে অসৎ পথে অনেক টাকা রোজগার করেছে তাকে অনেক মানুষের সম্মান করে কিন্তু আপনি এক সময় হিসেব করে দেখবেন যে তার থেকে আপনার সম্মান কিন্তু অনেক উপরে আপনি অনেক ভালো অবস্থানে আসেন যে যে চোর সে অনেক জায়গায় কিন্তু সে তার নিজের প্রকাশ পর্যন্ত করতে পারে না চোর সবসময় কিন্তু নিচেই থাকে তা আপনি যদি ভালো কিছু করেন শত অবস্থায় থাকেন যদি শততার মাঝে যদি আপনি কিছু করেন তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন আপনার জীবনে কিন্তু অনেক ভালো কিছু আসবে কিন্তু যারা চুরি করেছে আরেকজনকে ক্ষতি করেছে কিন্তু তারা জীবনে কিছুই করতে পারবে না তাদের জীবনটা কিন্তু একেবারে অন্ধকার হয়ে যাবে আমি এমনও লোক দেখেছি আপনারাও দেখেছেন যে চুরি সম্পদ সে নিজে পর্যন্ত খাইতে পারে নাই তার সন্তান খেতে পারবে কিনা জানা নাই তবে তার সন্তান অনেক সময় খেতে পারে না যে চোরের সম্পদ কিন্তু এইভাবে ধ্বংস হয়ে যায় তাই আপনি পৃথিবীতে যতদিন বাসেন না কেন সৎ অবস্থায় থাকুন আপনি যখন সৎ থাকবেন আপনার সাথে মানুষ সম্পর্ক করবে কিন্তু চোরের সাথে নয় যে আপনি যদি সৎ থাকেন মানুষ আপনার কাছে আসবে আপনার থেকে কিছু ভালো পরামর্শ নিতে আসবে আপনাকে সম্মান দিতে আসবে আপনি সততার কারণে কিন্তু আপনি দেখবেন কিছু ধোকাবাজ আছে কিছু চোর আছে তাদেরকে মানুষ কিন্তু আসলে বাস্তবে সম্মান করে না মানুষ তাদেরকে আন্তরিকভাবে ঘৃণা করে হয়তো বা দেখবেন যে তাদের টাকা পয়সার কারণে ক্ষণিকের জন্য মানুষ তাদেরকে সম্মান করে কিন্তু এটা হলো ক্ষণিকের সম্পর্ক ক্ষণিকের সম্মান কিন্তু আপনি যদি ভালো অবস্থানে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক পরিবর্তন হয়ে যাবে আপনি দেখবেন একসময় আপনার সততার কারণে কারণে আপনি এমন কিছু পেতেছেন যেটা কোনোদিন দিন আপনি টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না সততার কারণে আপনি হয়তো এমন কিছু সম্মান পাবেন যে সম্মানগুলো হয়তো বড় বড় পদের কোন রাষ্ট্রপতি নাই সেটা আপনি পাবেন শুধু সততার কারণে আপনি যে অবস্থাতে আসেন না কেন সে অবস্থাতে আপনি শত অবস্থায় থাকুন সততা আপনাকে অনেক কিছু এনে দিবে আর সততার কারণে আপনি জীবনে অনেক কিছু পাবেন অনেক সম্মান পাবেন আপনি আন্তরিকভাবে অনেক কিছু পাবেন আপনাকে মানুষ আন্তরিকভাবে সম্মান করবে আপনি অনেক কিছু

গ্রহণ করতে পারবেন আর যারা চোর যারা আরেকজনের সম্পদ লুট করে আজকে অনেক বড় পদে আছে তারা কিন্তু বেশি দিন টিকতে পারবে না হয়তো ক্ষণিকের জন্য তারা হয়তো বা একটু মাথা উঁচু করে আছে হয়তো এই পর্যন্ত এসে কিন্তু আগামী ভবিষ্যতে তারা কিছু করতে পারবে না আপনি কিন্তু কা জীবনের জন্য অনেক কিছু করতে পারবেন যে সৎ ব্যক্তি তার জীবনের শেষ পর্যায়েও কিন্তু সে সম্মান পেয়েছে অনেক ব্যক্তি আছে সততার কারণে সে কিছু করতে পারে না অনেক সম্পদ জোগাড় করতে পারে নাই কিন্তু তার মৃত্যুর পরেও এখন মানুষ তাকে অনেক স্মরণ করতেছে মানুষ তাকে অনেক ইজ্জত করতেছে মানুষ তার জন্য দোয়া করতেছে কিভাবে সম্ভব সেটা হলো তার সততার কারণে মানুষ ভালো করে জানে সে সৎ থাকার কারণে সে হয়তো চুরি করে নেই আর এই কারণে সে ভালো সম্পদ অর্জন করতে পারে নেই অথচ তার সাথে কাজ করা অনেক ব্যক্তি সে অনেক বিল্ডিংয়ের মালিক হলো অনেক টাকার মালিক হলো অনেক প্লটের মালিক হলো যে এইভাবে আপনি দেখবেন আপনার আশেপাশে এরকম আছে তারা শুধু মৃত্যুর পরেও তারা তাদেরকে মানুষ কিন্তু স্মরণ করে না কিন্তু একজন সৎ ব্যক্তিকে কিন্তু সবাই স্মরণ করে যে ব্যক্তি সততার কারণে সে জীবনে হয়তো কিছু না পেলেও কিন্তু সে সম্মান পাবে কারণ আপনি কোন অবস্থাতে কি করেছেন কতটুকু সৎ আপনার উপর আলায় ভালো জানে সম্মান কিন্তু উপরালার পক্ষ থেকে হয়ে থাকে আলা মানুষকে সম্মান দিয়ে থাকে তাই আপনি কোনো কোম্পানিতে আসেন তাই আপনি আরেকজনে দেখা দেখে অনুসরণ অনুকরণ করে কখনো আপনি চুরি করতে যাবেন না নিজের ইজ্জত নিজে নষ্ট করবেন না নিজের সম্মান নিজে হানি করবেন না আপনি আরেকজনে কুকুরের গোস্ত খেয়েছে আরেকজনে ময়লা আবর্জনা খেয়েছে এখন আপনি ময়লা আবর্জনা কেন খেতে যাবেন কারণ আপনার তো বিবেক আছে আপনার তো মনুষ্যত্ব আছে আপনার তো সব কিছু আছে তাইলে আপনি কেন আরেকজনের সম্পদ আপনি লুট করবেন তাই জীবনে যতদিন বাঁচেন না কেন কোনো দিন আপনি কারো সম্পদ লুট করে কিছু করবেন না আরেকজনের সম্পদ লুট করে আপনি জীবনে কোনো সুখ পাবেন না জীবনে যদি ভালো থাকতে চান জীবনে যদি সুখে থাকতে চান জীবনে যদি আজীবন হাসি খুশি থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই এই কথাটা খেয়ে রাখতে হবে যে আমি যতদিন বাঁচবো ততদিন ভালো হয়ে চলব ভালো হয়ে থাকবো ভালো হয়ে ভালো খাবো আর আপনি যখন ভালো অবস্থানে থাকবেন যখন আপনার কাছে সম্পদ নাও থাকতে পারে কিন্তু আপনার মনে কিন্তু তৃপ্তি থাকবে আপনার মনে হাসি আনন্দ থাকবে কিন্তু আপনি দেখবেন যারা চুরি করেছে তারা হয়তো কৃত্রিমভাবে হাসতেছে চলতেছে অনেক লাফালাফি করতেছে কিন্তু আপনি দেখবেন আপনি তাদের থেকে অনেক সুখে আছেন কারণ চোরের সম্পদ কখনো টিকে থাকে না চোর কখনো মানসিকভাবে কিন্তু সুস্থ থাকতে পারে না চোর কখনো আনন্দ পূর্তিতে থাকতে পারে না চোরের জীবনটা হয় আসলে এই তাই আপনি যেখানে যে অবস্থাতে আছেন আপনি কখনো নিজেকে আরেকজন অনুসরণ অনুকরণ করতে গিয়ে চুরি করবেন না বা কোথাও দিয়ে কারো সম্পদ অর্জন ধোকা করবেন না আপনি সততার মাঝে থাকবেন কারণ সৎ ব্যক্তিকে পৃথিবীর সবাই সম্মান করেছে করতেছে করবে তাই আপনিও এই অবস্থানে থাকুন আপনি কখনো আপনি কারো সাথে এই রকম আচরণ করবেন না যে আরেকজনের ক্ষতি হোক আপনার লাভ হোক কখনো কোনো কোম্পানিতে থাকা অবস্থায় আপনি কোনো কোম্পানির ক্ষতি করবেন না আপনি যে অবস্থাতে আছেন আপনি সেই অবস্থাতে যেটা নিয়ে আসেন সেটা নিয়ে আপনি ভালো অবস্থানে থাকুন যদি আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে ভালো অবস্থানে যাবেন তবে চুরি করে নয় আরেকজনের ক্ষতি করে নয় আপনি সৎ অবস্থায় থাকবেন সৎ ব্যক্তি কিন্তু সব কিছুই পায় সৎ ব্যক্তি কিন্তু জীবনের শেষ পর্যায়েও পায় সৎ ব্যক্তি জীবনের শেষ যে সে মৃত্যুর পরও কিন্তু সে তার সন্তান এবং তার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সম্মান পায় তাই আপনি জীবনে যদি সম্মান পেতে চান যদি আপনি আজীবন আপনি সম্মানের মধ্যে থাকতে চান আপনার সন্তান এবং আপনার সন্তানের সন্তানকে যদি আপনি সম্মানের মধ্যে রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই কথা খেয়াল রাখতে হবে যে আমি যতদিন বাঁচবো না কেন ততদিন আমি ভালো হয়ে থাকবো আমি সততার মাঝে থাকবো সৎ ব্যক্তিকে মানুষ কিন্তু শত শত বছর পরেও কিন্তু মানুষ তাকে স্মরণ করে কিন্তু আপনি দেখবেন চোর ডাকাত যত আছে যারা মানুষকে ধোকা দিয়েছে মানুষের সম্পদ লুট করেছে তাদেরকে দেখবেন যে মানুষ কিন্তু যদিও স্মরণ করে ঘৃণাভরে স্মরণ করে এরকম হাজারো প্রমাণ আছে শুধুমাত্র আমাদের দেশের দেশের বাইরেও আছে আপনি খবর নিয়ে দেখুন যে আপনি যদি ভালো অবস্থানে থাকেন তাহলে আপনি সৎ অবস্থানে থাকতে হবে তাহলে আপনি জীবনে সম্মান পাবেন আপনি সৎ থাকবেন আপনি ভালো অবস্থান এমনি যেতে পারবেন উপর আপনাকে সেই ব্যবস্থা করে দিবে কারণ আপনি সৎ ছিলেন আপনি কারো ক্ষতি করেন না আপনি যা কিছু পেয়েছেন সবগুলো আপনার পরিশ্রমের মাধ্যমে পেয়েছেন তাই জীবনে যা কিছু পান না কেন অন্তত সৎভাবে এবং সঠিকভাবে পাওয়ার চেষ্টা করবেন জীবনে কোনো দিন আপনি কারো ক্ষতি করে কারো চুরি করে কারো কারো ধোকা দিয়ে সম্পদ অর্জন করবেন না আরেকজনের ক্ষতি করে সম্পদ অর্জন করবেন সম্পদ ধরে রাখতে না কিন্তু অর্জন করুন না কেন সেটা কিন্তু আপনি নিজের কাছে নিজে ধরে এটা একটা যতদিন আপনি বাঁচবেন নিজেকে নিজে আপনি সদভাবে রাখার চেষ্টা করবেন এবং সদভাবেই থাকবেন নিজেকে নিজে বাধ্য করবেন আপনি নিজেকে নিজে বাধ্য করলে কিন্তু আপনি সম্ভব আপনি নিজে আজীবন সৎ থাকার জন্য কিন্তু আপনার আশেপাশের লোকজন আপনাকে অবশ্যই আপনার রাস্তা রাস্তা থেকে আপনাকে অন্য রাস্তায় নিয়ে যেতে পারে অর্থাৎ আপনাকে দিয়ে চুরি ডাকাতি আপনাকে দিয়ে ধোকাবাজি করাতে পারে তাই নিজেকে নিজে বাধ্য করে আপনি সৎ পথে থাকুন সৎ কাজ করুন এবং সৎ পথে থাকলে জীবনে কিছু করতে পারবেন সবাই ভালো থাকুন আর আজকের এই ভিডিওটি যদি আপনার থেকে ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন সকল সোশ্যাল মিডিয়াতে সালামুক রহমতুলিল্লাহ বরাকাত